দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ইউনিক ব্যবসা সম্পর্কে, যেই ব্যবসাটি আপনারা মাত্র 15,000 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন আপনার নিজের বাড়ি থেকেই। এবং ব্যবসা তো করলেই হবে না বন্ধুরা, ব্যবসায় উপার্জন কতটা অর্থাৎ মুনাফা কতটা, সেটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। কেন, ব্যবসা কোনো চ্যারিটি নয় বন্ধু, ব্যবসায় মুনাফা করাই একমাত্র লক্ষ্য। সেই মুনাফাটা কত সেটাও আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন একটা ব্যবসা সম্পর্কে জানতে পারবেন যেই ব্যবসাটা আপনাদের এলাকায় আপনারা কাউকে করতে দেখেননি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট, আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সঠিক ব্যবসার আইডিয়া সন্ধান দেওয়াই জীবিকা আপডেটের লক্ষ্য, যাতে আবার কর্মহীন এবং উদ্যমী ভাই বোনেরা সেই ব্যবসার আইডিয়া থেকে তাদের পছন্দ মতো ব্যবসাটি বেছে নিয়ে ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ, তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন। বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটি জানার জন্য আমরা চলে এসেছি কলকাতার সোনারপুরে। তো সেখানে এসে আমরা পেয়ে গেছি কলকাতা সোনারপুরের সুপারহাটের কর্ণধার অলোকেশবাবুকে। তো আজকের ব্যবসার আইডিয়াটি আমরা অলোকেশবাবুর থেকেই সম্পূর্ণ এবং বিস্তারিত শুনে নেব। এই ব্যবসাটি করতে কত টাকা ইনভেস্ট করতে হবে, কতটা জায়গা লাগবে, কী কী লাইসেন্স করতে হবে আপনাদের, এবং এই ব্যবসাটি থেকে আপনারা কত টাকা মুনাফা করতে পারবেন, সম্পূর্ণ কিছু জেনে নিচ্ছি আমরা অলোকেশবাবুর কাছ থেকে। তো আমরা চলে আসি সরাসরি অলোকেশবাবুর কাছে। স্যার নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম অলোকেশ রায়, আর আমার সংস্থার নাম সোনারপুর সুপারহাট। তো স্যার, আপনার প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন দর্শক বন্ধুদের খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। তো যারা হাওড়া দিক থেকে আসবে, অর্থাৎ আসানসোল, দুর্গাপুর বা মেদিনীপুর এসব দিক থেকে যারা আসবে, তারা হাওড়া আসবে। হাওড়া থেকে দুটো পদ আছে, একটা হচ্ছে যে গাড়িগুলো গড়িয়া আসছে, গড়িয়াতে নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর, আর একটা হচ্ছে হাওড়া থেকে ট্রেনে, হাওড়া থেকে শিয়ালদা আসছেন, শিয়ালদা থেকে সাউথের সাউথ সেকশানের বা দক্ষিণ শাখার ট্রেন ধরে আপনি শুধুমাত্র বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনি সোনারপুর আসতে পারেন। আর যদি কেউ নর্থ থেকে আসেন তাহলে নর্থে শিয়ালদা এসে শিয়ালদা থেকে সাউথ সেকশানের শুধুমাত্র বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেনে সোনারপুর আসছেন, সমস্ত ট্রেনেই সোনারপুর থামে। আর যদি দক্ষিণ দিক থেকে, অর্থাৎ এই আপনার কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার বা ক্যানিং এসব দিক থেকে যদি কেউ আসে, তাহলে তাদের তো বলার অপেক্ষা রাখে না, সোনারপুরে নেমে আমাকে ফোন করলেই হবে। এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে, ওই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে আমরা মানে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নেবো। আর দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ ফোন করে আসবেন, আর অবশ্যই ফোন করে সমস্ত কিছু জানুন, সমস্ত রকম হেল্প করে দেওয়া হবে। দর্শক বন্ধুদের সুবিধার্থে আপনার ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, ওখান থেকে যদি প্রয়োজন হয় দর্শক বন্ধুরা আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। তো স্যার, আপনারা আজকে কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আজকের আমি যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা একদম ইউনিক এবং মানে হটকেক বলতে গেলে, কারণ যে আজকের দেখুন, আজকের আবার একটা সেই কোভিড সিচুয়েশনের জায়গায় আমরা চলে এসেছি, আবার পরিস্থিতি একটা ভয়াবহ। তো সেখানে দাঁড়িয়ে আমরা ব্যবসা ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই, তো সেই হিসাবে ব্যবসাই করতে হবে বন্ধু। চাকরি তো নেই, চাকরি আদৌ হবে কি না সন্দেহ আছে, তো সেখানে দাঁড়িয়ে একটাই বিকল্প পথ, সেটা হলো ব্যবসা। তো ব্যবসা করতে গেলে আমাকে দেখতে হবে যে আমি ইউনিক কী ধরনের ব্যবসা করব, যেগুলো প্রতিযোগিতা কম এবং সেখানে মানে মার্কেটে সে সমস্ত নেই, আমি হব সেই ব্যবসাটা প্রথম, সেরকম কী ব্যবসা আছে সেই ব্যবসাটাই নিয়ে এসেছি, যেটা হটকেক এবং আপনি, হ্যাঁ বন্ধু, আপনি হবেন সেই ব্যবসায় প্রথম যিনি আপনার এলাকায় সেই ব্যবসাটা প্রথম করবেন। তো সেই হিসাবে আমরা আজকে যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা হলো সব সময় প্রত্যেক দিন বাড়িতে, শুধু বাড়িতে কেন বলবো বন্ধু, নার্সিংহোম, হসপিটাল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে বার, রেস্টুরেন্ট থেকে শুরু করে বাড়িতে এবং সব সময়ের জন্য সেটা লাগে। হ্যাঁ, আমি স্যানিটাইজারের কথা বলছি না, আমি কোনো সাবান বা হ্যান্ডওয়াশের কথা বলছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে
আজকের এই যুগে সবাই বাইরে থেকে আসে বা ঘরটাকে পরিষ্কার করে বা অফিসটাকে পরিষ্কার করে বা নার্সিংহোমটাকে পরিষ্কার করে বা বার মানে রেস্টুরেন্ট কিচেন এ সমস্ত কিছু পরিষ্কার সবসময় জন্য রাখতে হবে। তো সেই রাখতে গেলে আমাদের কী প্রয়োজন, সেটা হলো এই জিনিসটাই প্রয়োজন, অর্থাৎ এটাই হচ্ছে আমরা সবাই দেখে থাকি, বাজারে কিনে থাকি। এখন দেখবেন বন্ধু, প্রত্যেকটা মুদিখানা দোকানে, প্রত্যেকটা হার্ডওয়্যারের দোকানে এগুলো আপনি দেখতে পাবেন ঝুলছে, এগুলো দেখতে পাবেন ঝুলছে। তো সেই হিসাবে এটাকে কি বলে, এটাকে বলা হয় মপ, অর্থাৎ এই মপের বিজনেসটাই আমরা আজকের আপনার সঙ্গে নিয়ে এসেছি, এটাকেই আমরা আলোচনা করব। এটা হচ্ছে খুব খুব প্রফিটেবল বিজনেস, খুব লাভজনক ব্যবসা। অর্থাৎ এই ব্যবসাটা আপনি বন্ধু প্রথম যেটা আপনি নিজে করবেন এবং এর জন্য খুব মানে কম ইনভেস্টমেন্ট প্রয়োজন, এবং এটা হচ্ছে শুধুমাত্র একটা ছোটো মেশিন আর কিছু মেটেরিয়াল দিয়ে এই ব্যবসাটা করা যায়, বাড়িতে বসেই করা যেতে পারে। তো স্যার, এই ব্যবসাটি আমার বন্ধুরা যদি শুরু করতে চান তো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করতে পারে? হ্যাঁ, এই ব্যবসাটা শুরু করতে গেলে খুব কম করে 14-15 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যেতে পারে। 14-15 হাজার টাকা কেন বললাম, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেশিন, এই যে মেশিনটা আছে এই মেশিনটা হচ্ছে আপনার মাত্র 7,500 টাকা দাম আছে, অর্থাৎ এই মেশিনটার দাম আছে 7,500 টাকা, আর মেটেরিয়াল হচ্ছে ওই 7,000-7,500 টাকা দিয়ে আপনি মেটেরিয়ালটা পাচ্ছেন। এই দুটো নিয়ে মোটামুটি 14-15 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারছেন আপনারা। এবং এই ব্যবসাটা করতে গেলে এই যে মেশিনগুলো, এগুলো হাতে ক্যারি করে নিয়ে যাওয়া যায়, খুব ছোটো, খুব কম, মাত্র 5-7 কেজি মতো ওয়েট আছে এই মেশিনটা। আর মেটেরিয়ালগুলো কিন্তু হাতে যাবে না, এগুলো কেউ যদি মনে করে যে আপনি গাড়ি নিয়ে আসবেন বা গাড়িতে নিয়ে যেতে পারেন, বা যদি মনে করেন যে না আপনি তাহলে মেশিন এই সমস্ত মেটেরিয়ালগুলো আমরা ট্রান্সপোর্টে বুক করে দেবো, আপনার ট্রান্সপোর্টে চলে যাবে। অর্থাৎ মাত্র 14-15 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যায়। স্যার, আপনি দর্শক বন্ধুদের জন্য একটা কম টাকা ইনভেস্টের একটা ভালো ব্যবসার কথা বললেন। তো স্যার, শুধু ব্যবসা তো করলে হবে না, ব্যবসায় মুনাফাটা খুব এসেন্সিয়াল। তো এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুরা কত মুনাফা করতে পারবেন, সেটা ব্যাপারটা যদি একটু বলে দেন। খুব ভালো কথা বলেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এই যে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে মপ, এটা হচ্ছে এতটা প্রফিটেবল ব্যবসা আমি বলে বোঝাতে পারবো না। অর্থাৎ আমি যেটা বলছি সেটা হলো যে এই মুহূর্তে আপনারা কিন্তু ব্যবসায় নেমে পার ডে 1,000 টাকার উপর ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধু, কোট আনকোট বলছি, পার ডে 1,000 টাকার উপর ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে করবেন? কিচ্ছু না, এই জিনিসটা 20 টাকা করে যদি আমি যদি প্রফিট ধরি, মাত্র 20 টাকা করে যদি প্রফিট রাখি, তাহলে আমি যদি 100 পিস করে যদি বিক্রি করি, 100 পিস যদি বিক্রি করি, আমার 2,000 টাকার উপর সেল আছে। অর্থাৎ পার ডে কিন্তু 2,000 টাকার উপর ইনকাম আছে, আমি কিন্তু বলছি 1,000 টাকা ইনকাম করবেন। আর এক একটা দোকানদার মাত্র 50-60 পিস করে এমনি নিয়ে নেয়, অর্থাৎ আমার যদি পার ডে 2 করে দোকান যদি আমি সেল করতে পারি, আমার 2,000 টাকার উপর ইনকাম আছে। কিন্তু আমি অত যাচ্ছি না, আমি মাত্র পার ডে 1,000 টাকা ইনকাম করুন, প্রথমের দিকে 1,000 টাকার মতো ইনকাম হবে, সেইভাবেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আচ্ছা স্যার, এই ব্যবসাটি মূলত আমার কোন বন্ধুরা করতে পারবেন? আজকের আমার সমস্ত বন্ধুদের প্রতি জানাই যে আজকের এখন যে অবস্থা, এখন প্রত্যেকেরই কম বেশি অবস্থা খুবই খারাপ, কারোরই কাজ নেই, হয়তো অনেকের কাজও নেই। তো সেখানে দাঁড়িয়ে তারা যদি ব্যবসাটা করতে চায়, ব্যবসার বিকল্প আর কিছু নেই বা ব্যবসার বিকল্প আর কিছু হতে পারে না। অর্থাৎ আমি এমন একটা ব্যবসা করব যে ব্যবসাটা একদম আনকমন হতে হবে এবং আমি প্রথম নামছি, এটা করলে তো একদম সোনা সোহাগা। তো এই ব্যবসাটার উপর আর কোনো ব্যবসা হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে আমি এই ব্যবসাটা করলে যে সমস্ত বন্ধুরা বেকার বাড়িতে বসে আছে বা ফ্রাস্ট্রেশনে ভুগছে, তারা আসতে পারে, এসে দেখতে পারে। দেখে এখান থেকে আমরা ফ্রি ট্রেনিং দিই, ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা করি লাগে না, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে মার্কেটিং করতে হবে তারও ফ্রি গাইড দিয়ে দেওয়া হয়, সেইভাবে কীভাবে এগোবেন, কারণ আপনি তো নতুন, আপনি জানেন না যে কত টাকা বিক্রি করবেন, এটা হচ্ছে কত টাকা আপনার তৈরি খরচ পড়বে, কত টাকা আপনি বিক্রি করবেন, দোকানদারকে কত টাকা দেবেন, এগুলো আপনি জানেন না। তো সে সমস্ত কিছু আমরা কিন্তু ফ্রিতে ট্রেনিংটা দিয়ে দেওয়া হয়, ফ্রি ট্রেনিং দিয়ে আপনাকে পুরো মার্কেটে নামানো হয়। তার সঙ্গে সঙ্গে যারা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর দল আছে তারাও করতে পারে, তার সঙ্গে সঙ্গে এনজিও যারা কাজ করছে তারাও এই কাজগুলো কিন্তু করতে পারে। মানে বলছেন পার্ট টাইম এবং ফুল টাইম দু ধরনেরই ব্যবসাটি করতে পারবে বন্ধুরা।
তো স্যার, আপনি দর্শক বন্ধুদের সামনে একটা সুন্দর এবং ইউনিক ব্যবসা উপহার দিলেন আপনার কথার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম। তো এই মপটা কিভাবে তৈরি হয় যদি একটু আমাদের দর্শক বন্ধুদের দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। গুড, চলুন তাহলে। আমরা আমার বন্ধুরা এতক্ষণ ধরে মানে দেখছে যে কিভাবে মপটা তৈরি হবে, সেই জন্য তারা ওয়েট করে আছে। তাহলে চলুন আমরা দেখাই যে কিভাবে এই মেশিন থেকে এই মপটা তৈরি হবে, সেটা আমরা দেখাই। এবং আমি ডেকে নিচ্ছি আমার সহকারী, এবং যিনি টেকনিক্যাল পার্ট মানে যিনি এখানে মানে বোঝান বা ট্রেনিং দেবেন তাকে ডেকে নিচ্ছি। তিনি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সমস্ত কিছু মানে এই মপটা তৈরি হবে, কিভাবে আপনি তৈরি করতে পারবেন, এবং টোটাল জিনিসটা আপনি আপনারা মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। নমস্কার, আমি আবির আগুয়ান। এতক্ষণ স্যার আপনাদের মপ সম্পর্কে বললেন, আমি এবার প্রতিটা জিনিস আপনাদেরকে ডিটেলে জানাচ্ছি। এই হচ্ছে মপের মেশিন, এইটা আমাদের নিজস্ব তৈরি করা মেশিন। এই মেশিন থেকে এত রকমের মপ আপনারা তৈরি করতে পারবেন। এগুলোকে বলা হয় রাউন্ড মপ, বিভিন্ন কালারের আপনি মপ আমাদের এখানে পাবেন। এটাকে বলা হয় ক্লিপ মপ, এই মপও আপনি তৈরি করতে পারবেন, নিজে তৈরি করে বিক্রি করতে পারবেন। মপের যে বিভিন্ন ধরনের হয় সেটা হচ্ছে আপনার স্টিকের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার স্টিলের স্টিক, এটা আয়রন স্টিক, আয়রন বা লোহা স্টিক, এটা হচ্ছে আপনার কাঠের স্টিক। বিভিন্ন স্টিকের বিভিন্ন দাম আছে। যদি আপনি এই স্টিলের স্টিকটাকে ধরেন, এই স্টিকটা টোটাল আপনার তৈরি করতে কাটিং থেকে শুরু করে আপনার প্যাকেজিং থেকে শুরু করে মোটামুটি এটা আপনার 65 টাকা মতো আপনার খরচা আসে। এইটা মার্কেটে বিক্রি হয় 160 থেকে 165 টাকায়। বেশি প্রফিট রাখার দরকার নেই শুরুতে, কারণ আপনার পরিচিতি দরকার মার্কেটে, আপনি মার্কেটটাকে ধরতে চাইছেন। মার্কেট ধরতে গেলে আপনাকে বেশি না, পার মপ আপনি 20টা টাকা করে লাভ রাখবেন, দেখে মার্কেটে ছাড়বেন, দেখবেন তাতে আপনার সেল বাড়বে। যত সেল বাড়বে প্রফিট আপনার তত বাড়বে। খুব কম হলে দিনে আপনি 1000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন আপনার এরিয়ায় এই মপ বিক্রি করে। চলুন এবার এই মপ কীভাবে তৈরি করতে হয় আমি ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাই। তো আসুন এবার মপের প্রতিটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ জানি। এটাকে বলা হয় ধাগা, এটাকে আপনাকে কাটতে হবে, ওয়েট করতে হবে। কীভাবে কাটবেন, কীভাবে ওয়েট করবেন আমরা সব কিছু আপনাকে শিখিয়ে দেবো ট্রেনিংয়ের মধ্যে। এটাকে বলা হয় ক্যাপ আর ক্লিপ, এটা হচ্ছে ক্যাপ, এটা ক্লিপ। আপনি কীভাবে এই ধাগাটা ঢাকায় ক্যাপ আর ক্লিপকে সেট করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই ক্লিপটাকে আপনার এই মপের যে মিডিল পোর্শনটায় যেখানে আপনার এই দড়িটা বাঁধা রয়েছে ঠিক এখানে আপনাকে সেট করতে হবে। এখানে আপনি সেট করলেন, সেট করে এটাকে এই ক্যাপের এই যে দুটো ছিদ্র রয়েছে আর ক্লিপের দুটো যে মাথা রয়েছে এইখানে আপনি সেট করে দিলেন। দিয়ে এটাকে আপনাকে এই মেশিনের ডাইসটাকে সামনে এগিয়ে আনতে হবে, এনে ডাইসে আপনি এটাকে বসাবেন। ডাইসে বসিয়ে আপনাকে এই মেশিনের এই ফ্রেমের তলায় আনতে হবে, এনে আপনি শুধু ধরে প্রেসার দিয়ে দেবেন। এই যে কট করে আওয়াজ হলো মানে আপনার ক্লিপ হয়ে গেল। এইবার এটাকে আপনাকে উল্টিয়ে নিয়ে জাস্ট এটাকে একটু অ্যারেঞ্জ করে দিতে হবে, ঠিক করে গোল করে ঘুরিয়ে অ্যারেঞ্জ করে দিলেন, আপনার মপ রেডি হয়ে গেল। এবার আপনাকে কী করতে হবে, কোন স্টিক আপনি দেবেন সেই স্টিক ধরে নিলেন। আপনি আয়রন স্টিক দেবেন, এই আয়রন স্টিক নিলেন, নিয়ে এই যে এখানে থ্রেড আছে আর এই স্টিকের এইখানে থ্রেড আছে, এই থ্রেডটাকে এই থ্রেডের এইখানে আপনি পেঁচ দিয়ে আটকিয়ে দেবেন, আপনার মপ রেডি হয়ে গেল। এবার কি করতে হবে, এবার এটাকে আপনাকে প্যাকেজিং করতে হবে। প্যাকেট করে এটাকে আপনাকে মার্কেটে বিক্রি করতে হবে। কীভাবে প্যাকেট করবেন, দুরকম পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি এটাকে সেলোটেপ ইউজ করে প্যাকেট করতে পারেন। তার আগে আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটার মধ্যে আপনাকে
এই মপটাকে ঢোকাতে হবে। সবথেকে ভালো হয় আপনি পেঁয়াজটাকে এটাকে খুলে রেখে আগে এর মধ্যে প্যাকেটের মধ্যে এটাকে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিলেন, ঢুকিয়ে নিয়ে এইবার এই মাথায় এটাকে আপনি আটকে দিলেন, আটকে গেল। এইবার কি করবেন আপনি, সেলোটেপ নেবেন, সেলোটেপটা একটু বড় করে কাটবেন। সেলোটেপটা একটু বড় করে কাটলেন, কেটে এইবার আপনি এই সেলোটেপ দিয়ে এটাকে আপনি জড়িয়ে দিলেন, জড়িয়ে দিলেন, আপনার মপ রেডি হয়ে গেল। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এখানে সেলোটেপ না দিয়ে এটাকে আপনি সিল করতে পারেন, তার জন্য সিলিং মেশিন লাগবে, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল। এবার আপনাকে আরেকটা জিনিস বলি, এই প্রোডাক্টটার ব্র্যান্ডিং যেটা হয় সেটা হচ্ছে এই র্যাপার, এই র্যাপারে ব্র্যান্ডিং হয়। কেউ যদি মনে করেন যে তিনি তার নিজস্ব ব্র্যান্ড করে মার্কেটে এইটার ব্যবসা করবেন, মার্কেটে নামবেন, তিনি করতে পারেন, আমরা তার ব্র্যান্ড করতে সাহায্য করে দেব, কারণ আমরা ব্র্যান্ড করে থাকি। অনেকেই এখন নতুন ব্র্যান্ড করে তারা মার্কেটে অলরেডি স্ট্যাবলিশড আমাদের কাছ থেকে করে, তো সেই হেল্প আপনি আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার টোটাল মপ হয়ে গেল, রেডি হয়ে গেল, এবার আপনি এটা মার্কেটে বিক্রি করতে পারবেন। তো বন্ধু, এবার আমি দেখাই, আপনারা বিভিন্ন ধরনের ক্লিপ আমাদের কাছে পাবেন, বিভিন্ন কালারের ক্লিপ আপনি আমাদের কাছে পাবেন, এত রকমের কালারের ক্লিপ আমাদের কাছে অ্যাভেলেবেল। এছাড়া এটা তো গেল আপনার হচ্ছে রাউন্ড মপ, আপনি ক্লিপ মপও পেয়ে যাবেন। ক্লিপ মপটার জন্য, ক্লিপ মপটা যখন আপনি প্যাকেজিং করতে যাবেন, সেই প্যাকেজিংটাও আপনি দেখে আমি আপনাকে দেখিয়ে দিই। এটা দু ধরনের হয়, একটা 6 ইঞ্চি হয়, একটা 9 ইঞ্চি হয়, দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল। এটাকে আপনাকে কি করতে হবে, এই হচ্ছে আপনার এর প্যাকেজিং, এর প্যাকেট এটা, এর এই পিছনে যে পোর্শনটা পিছনে এটা, এটা ফাঁকা থাকে। আপনাকে করতে হবে এই যে ক্লিপটা, এই ক্লিপটা আপনার এর মধ্যে এখান থেকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি কীভাবে করছি, ঢুকে গেল। এবার এই যে দেখুন এখানে একটা ফাঁক আছে, এই ক্লিপটাকে এভাবে চেপে দেবেন, হয়ে গেল। এবার নিচের এই পোর্শনটাকে আপনি সিল করে দিতে পারেন, সিলিং মেশিন দিয়ে সিল করতে পারেন, আদারওয়াইজ আপনি কোনো মোমবাতি বা কোনো গরমে এটাকে এভাবে সিল করে দিতে পারেন। এটা গেল ক্লিপ মপ প্যাকেজিং। তাহলে বন্ধু, মোটামুটি আমি আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধু, এইভাবে আপনি আমাদের কাছ থেকে মপের মেশিন এবং সমস্ত ধরনের র মেটেরিয়ালস নিয়ে মিনিমাম 14,000 থেকে 15,000 টাকার মধ্যে আপনি আপনার নিজের স্বপ্নের বিজনেসটাকে গড়ে তুলতে পারেন। তো বন্ধু, এতক্ষণ ধরে আবির আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমিও বুঝলাম, আপনারা বুঝলেন, এবং খুব সুন্দর করে বললেন যে কীভাবে মপটা তৈরি হয়। আপনারা দেখলেন যে কীভাবে মপটা তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে ক্লিপ মপ। ক্লিপ মপটাকে আপনি কিছু না, আবির যেটা দেখালো তারপর আমি শুধু এটুকু এই যে দিলাম, এটা দেখুন, এই যে হয়ে গেল। অর্থাৎ এটাকে নিয়ে আপনি খুব সহজেই আপনার স্বপ্নের ব্যবসাটা আপনি করতে পারেন। আর তার সঙ্গে আবার একবার করে বলছি, বিভিন্ন রকমের ক্লিপ পাওয়া যায়, বিভিন্ন রকমের ক্লিপ আপনারা পেতে পারেন। দেখুন বিভিন্ন রকমের ক্লিপ আছে, তো সেই ক্লিপ দিয়ে এবং বিভিন্ন রকমের আপনি ধাগা পাবেন, এই যে সাদা ব্ল্যাকিশ, তারপর এটা, অর্থাৎ বিভিন্ন রকমের ধাগা পাচ্ছেন আপনি। অর্থাৎ বিভিন্ন রকমভাবে যেগুলো আপনারা আমরা দোকানে দেখে থাকি সেভাবে আপনি ব্যবসাটা করতে পারবেন, এবং আপনি হবেন প্রথম আপনার এলাকায় যে ব্যবসাটা, এই ব্যবসাটা করবেন, কারণ এই ব্যবসাটা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে সেভাবে ঢোকেনি। অর্থাৎ আপনি এই ব্যবসাটা আগে যত আগে শুরু করবেন তত আপনার প্রফিট, আপনি এগিয়ে থাকবেন। তো বন্ধু,
আজকের যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আমরা বাড়িতে বসে ফ্রাস্ট্রেশনে না ভুগে কী করব, কী ভাববো, কীভাবে এগোবো এটা না ভেবে আপনি আসুন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে ফোন করেই আসুন এবং এসে এখানে বুঝুন। মাত্র 14-15 হাজার টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসাটা করতে পারবেন। 7,500 টাকা মেশিন আর 7,500 টাকা মেটেরিয়াল, এর মধ্যেই কিন্তু আপনি ব্যবসাটা করতে পাচ্ছেন এবং এই মেটেরিয়ালগুলো আপনার ট্রান্সপোর্টেই চলে যাবে। এবং যদি মনে করেন যে না ট্রান্সপোর্টে নেবেন না, আপনি গাড়ি নিয়ে এসে মালটা নিয়ে চলে যেতে পারেন। তো এই হলো ব্যাপার। তো সেই হিসাবে যদি মনে করেন আসুন, ফোন করে আসুন, আর ভালো লাগলে অবশ্যই এগুন বন্ধু। তো ভালো থাকবেন, নমস্কার।